আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। তো সি প্লাস প্লাস ভিডিও সিরিজে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো প্লেলিস্ট শুরু করার আগে আমরা জানি আসলে সি প্লাস প্লাসটা কী এবং এটা কী কী কাজে লাগে। তো অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড এই কথাটার অর্থটা কী সেটা আমরা আস্তে আস্তে পরে জানবো। এখন শুধু এতটুকু জেনে রাখি যে সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস হচ্ছে বর্তমানকার জনপ্রিয় যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা ল্যাঙ্গুয়েজ, আর এটা মেইনলি এখন ইউজ করা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং গেমস ডেভেলপমেন্টে। তো আপনারা যদি গুগলে সার্চ করেন যে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর গেম ডেভেলপমেন্ট, তাহলে দেখবেন যে সবার শুরুতেই সি প্লাস প্লাসটা চলে এসেছে। সো যারা গেমস ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে যেতে চান, তাহলে তার জন্য সি প্লাস প্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটা আপনাদের লাগবেই। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য কিছু আইডি লাগে, ঠিক আছে? তো সি প্লাস প্লাস করার জন্য আপনাদের অনেক টাইপের আইডি আছে। সো সব থেকে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কোড ব্লকস। তো আইডিটা কি, এটা হচ্ছে যে এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আমরা এখানে কোডটা লিখবো, লিখে তারপর রান করাবো, ঠিক আছে? তো কিভাবে কোড ব্লকসটা ইনস্টল করবেন সেটা আজকে আমি দেখাবো এই ভিডিওতে। তো সবার প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি গুগল ক্রোমেই যাচ্ছি, গিয়ে এখানে সার্চ করবেন কোড ব্লকস। কোড ব্লকস লিখলেই এটা চলে আসবে। এটা দেখতে পাচ্ছেন কোড ব্লকস ডট ও আর জি, এটা হচ্ছে কোড ব্লকসের অফিসিয়াল ওয়েবসাইট। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা দ্য ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ফ্রি সি সি প্লাস প্লাস অ্যান্ড ফোরটান আইডি, ঠিক আছে? সো আপনি এখানে সি সি প্লাস প্লাস ছাড়াও এখানে ফোরটান ল্যাঙ্গুয়েজটাও করতে পারবেন, ঠিক আছে? তো আমরা একটা ডাউনলোড করব। সো এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করতেছি, ডাউনলোড, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি। তো আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে যে আপনারা সবসময় বাইনারি রিলিজটা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমি বাইনারি রিলিজটা ডাউনলোড করতেছি। সো এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে? এখানে বলতেছে যে এখান থেকে অথবা এখান থেকে, যে কোনো এক জায়গার থেকে আমি ডাউনলোড করতে পারি। তো আমি ফার্স্ট অ্যাপ থেকে ডাউনলোড করতেছি। ওকে, আমার ডাউনলোডের অপশন চলে আসছে। সো আমি ক্লিক করতেছি, ডাউনলোড হচ্ছে, 10-15 সেকেন্ড সময় লাগবে আমার ডাউনলোড করতে ফাইলটা। সো এটা ডাউনলোড হয়ে গেলে তারপর আমি ইনস্টল করব। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে প্রপারলি। সো আমি এটা ওপেন করতেছি। সো আমি এখানে ইয়েসে ক্লিক করব, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। সো সেট আপের অপশন চলে আসছে। সো আমি ক্লিক করব নেক্সট, দেন এটা হচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট ইনফরমেশন। সো আপনারা চাইলে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পড়ে দেখতে পারেন। সো আমি আর পড়লাম না এটা, আমি দিচ্ছি আই অ্যাগ্রি। ওকে, নেক্সট। আর এটা হচ্ছে আপনি যে ড্রাইভে আপনার এই সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছেন। তো এখানে বাই ডিফল্ট সি ড্রাইভ সিলেক্ট হয়ে থাকে, তো আমরা সবাই সি ড্রাইভেই সফটওয়্যার সাধারণত ইনস্টল করে থাকি, তাই সি ড্রাইভেই বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে। তো আপনার চাইলে অন্য কোনো ড্রাইভ যদি চান সেখানে ইনস্টল করবেন এটা, তাহলে সেটা করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। বাট আমি সি ড্রাইভে করি, আর আমি প্রেফার করবো যে আপনার সি ড্রাইভেই সব সফটওয়্যার রাখবেন। সো আমি এখানে ক্লিক করতেছি ইনস্টল। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে কিন্তু। সো এখানে আমার কাছে পারমিশন চাচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও। সো আমি রান করতে চাচ্ছি না, সেজন্য আমি নো দিচ্ছি। ওকে, নেক্সট, ফিনিশ। সো আমার এটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? তো আমি রান করাই দেখি। সো এখানে ক্লিক করলাম আমি। সো কোড ব্লকস আমার প্রপারলি ইনস্টল হয়ে গিয়েছে। তো নেক্সট যে ভিডিও আসবে সেখান থেকে আমরা বিগিনার থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো সি প্লাস প্লাস ছাড়াও আমার কয়েকটা প্লেলিস্ট তৈরি করা আছে, যেমন আমার এখানে পাইথন নিয়ে আমি কাজ করতেছি। পাইথনে অলরেডি 27টা ভিডিও তৈরি করা আছে, হয়তো 150টার মতো ভিডিও হবে। তো এটাও আশা করি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেন আমার এই লিনাক্সের উপর একটা ভিডিও প্লেলিস্ট তৈরি করা আছে। তারপর আমি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি ইউজিং পাইথন, এই নামে আরেকটা প্লেলিস্ট শুরু করছি। এটা হয়তো একটু সময় লাগবে, বাট শেষ হয়ে যাবে। সবগুলো আমি একসাথে শুরু করছি, তার কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে যে যেটা পছন্দ করে সবাই একসাথে শিখতে পারবে, ঠিক আছে? হয়তো একটু সময় লাগবে, কিন্তু সবগুলো আমি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। সো আমার সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।